কাজ পুরো হয়ে গেল তিনটে জায়গায় পূজো দিয়ে দিলাম থ্যাংক ইউ চেকি আমি এতদিন ধরে পূজো করছি আমার একটা কাজও সাকসেসফুল হলো না আর তোমার তিনটে কাজ হয়ে গেল হ্যাঁ আচ্ছা বলুন তো আমি তিনটে কি জিনিস চেয়েছিলাম ওই মেয়েরা যা চায় প্রথমটা হলো বর যেন খুব ভালো হয় আর দ্বিতীয় হলো মাইনের টাকাটা যেন হাতে তুলে নেয় আর তৃতীয় হলো ছেলেরা যেন ভালো স্কুলে অ্যাডমিশন পায় আগিন না এইজন্যই তো মা আপনার দিকে তাকায়নি বলো না না আমার প্রথম আত্মা ছিল দক্ষিণেশ্বরে কালী ঠাকুরের কাছে পড়াশোনায় না আমি একদম ভজার মা আজ অব্দি হাইয়েস্ট নম্বর পেয়েছি 31 তাই মায়ের কাছে মানত করলাম যে মাধ্যমিকটা যেন পাশ করে যায় আমার মুখটা একটু মায়া মায়া ভাব আছে তো অমনি মা গেল গলে দিল ফার্স্ট ক্লাসে পাশ করিয়ে ভজার মা ফার্স্ট ক্লাসে পাশ করে গেল যাই হোক দ্বিতীয় মানত পুরো করার জন্য আমি চলে গেলাম কালীঘাটে অমাবস্যার রাত সোজা গিয়ে মায়ের বাড়ি মা এবার হায়ার সেকেন্ডারিটা পাশ করিয়ে দাও দিয়েছি ফার্স্ট ক্লাসে আবার দুটোতে লেটার আরে কথায় আছে না আশায় বাঁচে চাষা আমি ওটাকে নিজের মতো করে একটু পাল্টে দিয়েছি আশায় বাঁচে নীল আশা তাই সোজা এখানে চলে এলাম ঠাকুরকে বললাম আমাকে একটা ভালো কোম্পানিতে চাকরি করিয়ে দাও দিল এক মাসের মধ্যে ছবি দেখতে হবে আচ্ছা দুপুরে কি খাবে বলো তো ওই পাঁঠার লিভার এনে দিই কলজেটা বেশ শক্ত হবে তোর মাথায় একটা চাটি দেবো ইডিয়েট সেটা আমি নিজে রান্না করে খাবো মাথা গরম করছো কেন আরে কপালে যা লেখা থাকবে সেটা তো হবেই টিকিটটা কোথায় রাখবো কিসের টিকিট শিলিগুড়ির আরে বর্দার বিয়ের বরযাত্রী যাবার জন্য কাকু সবার জন্য রিজার্ভেশন করতে দিয়েছিল আমার টিকিট আলাদা কেন তোমার ওই রক্ত মাখানো নামের জন্য বোধ হয় ওরা তোমাকে উগ্রপন্থী নদী ভেবেছিল তাই তোমার কম্পার্টমেন্টটা আলাদা করে দিয়েছে ওই ভালো করে নজরে রাখার জন্য আমি জানি তুমি এখন আমাকে ক্যালাবে ভাবছো কিন্তু মোটেও ওই ভুলটা করো না জানো 99 এ আছো আর আরেকটা ভুল করলেই কাকু তোমাকে আউট ছেলে দুলে দুহা তুলে ঠুমকা দে বাংলা স্টাইলে ঠুমকা দে ঠুমকা